রোহিঙ্গা প্রত্যাবাসন বাংলাদেশের একার কাজ নয়, বিশ্ব মোড়লদেরও দায়িত্ব রয়েছে। তবে সেক্ষেত্রে তাদের আন্তরিকতার কিছু ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সকালে সিলেটে সুবিধা বঞ্চিতদের হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ শেষে তিনি এ কথা বলেন। বলছি তোমার দেশে এরা যাতে স্বেচ্ছায় যেতে চায়, যেতে পারে, সেই জন্য ব্যবস্থা বলছি করবো, সব কিছুতে রাজি, কিন্তু এখনো পর্যন্ত 5 বছর পার হয়েছে, একটা লোক নেয় নাই। ওদের আন্তরিকতার অভাব। আমরা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি, দ্বিপাক্ষিক, ত্রিপাক্ষিক, মাল্টি, বহুপাক্ষিক, আমরা ইভেন কোর্টেও গেছি।